পঞ্চগড়ের অটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের সাত খামার কুরুলিয়া গ্রামে দুই শিশু সহ তিনজনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 14 আগস্ট বুধবার রাত 10:30টার দিকে বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিম দোকান বন্ধ করে বাসায় ফিরে বাড়ির গেটের সামনে গিয়ে দেখতে পায় বাইরের গেট খোলা। মোটরসাইকেল বাইরে রেখে ভিতরে গিয়ে দেখে তার স্ত্রী দুই সন্তানের রক্তাক্ত লাশ নৃশংসভাবে পড়ে আছে। এমন অবস্থায় সেলিম চিল্লাচিল্লি করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে। অটোয়ারি থানা পুলিশ রাত 11:30টার দিকে খবর পেয়ে বিষয়টি পুলিশ সুপার সিরাজুল হুদাকে জানায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে লাশগুলো ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এএসপি সদর সার্কেল আমিরুল ইসলামের নেতৃত্বে অটোয়ারি থানার অফিসার ইনচার্জ মুসা ও ইন্সপেক্টর শাহিনের একটি টিম সেনাবাহিনীর সদস্য সহ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় কাপড় ব্যবসায়ী সেলিমের বউ তসলিমা, বড় ছেলে সৈকত, ছোট ছেলে সাইহানকে এলো পাথারি ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের গ্রেফতারের জন্য একটি টিম গঠন করা হয়েছে। তথ্য মতে জানা গেছে, সেলিমের মুরগির ফার্ম ছিল, সে ফার্মে চাকরি করত রিফাত, রিমন, বাদল ও নবীন ইসলাম জাহিদ। একসময় নবীন ইসলাম জাহিদ বিভিন্ন অনিয়ম ও মুরগির খাবার চুরির কারণে বাঘ, বিতণ্ডা ও হুমকির বার্তা দিয়ে সেলিমের খামারের চাকরি ছেড়ে চলে যায়। এই মার্ডার করতে গিয়ে নবীন ইসলাম জাহিদের হাত কেটে যায়। বোদা মেডিকেল থেকে সেলাই করে ঠাকুরগাঁওয়ে চিকিৎসা নেন নবীন ইসলাম জাহিদ। সেলিমের তথ্য মতে নবীন ইসলাম জাহিদকে তার চাচার বাসা থেকে গ্রেফতার করা হয়। খুনিরা প্রত্যেকেই মাদকসেবী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মার্ডারের ঘটনার সব কিছু স্বীকার করেছে নবীন ইসলাম জাহিদ। 16 আগস্ট বিকেলে বোদা উপজেলার ব্যবসায়ী, কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এই মর্মান্তিকভাবে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি পঞ্চগড়ের টপ অফ দ্য টাউনে পরিণত হয়েছে। সকাল থেকে হাজার হাজার মানুষ ঘটনাস্থল দেখতে আসছে। সেলিমের পাশের বাড়ির নূর নবী ইসলাম জানান, আমরা বর্তমানে আতঙ্কে রয়েছি, আমরা প্রশাসনের কাছে খুনিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারিক আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।